হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের যেটা দেখাবো একদম সম্পূর্ণ মেশিন দিয়ে কিভাবে সাবলিমেশনের ফটো ফ্রেম প্রিন্ট করা হয় বা পিভিসি শিট প্রিন্ট করা হয়, আপনাদের ডিজাইন করে মেশিন দিয়ে কত টেম্পারেচার কত টাইমিং দিয়ে মেশিন দিয়ে প্রিন্ট করা হয় সেটি ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো একদম লাইভ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের আর শেখার কোনো দরকার প্রয়োজন পড়বে না। আপনারা ভিডিও দেখে আপনারা নিজেরা যদি এই ব্যবসা করেন তাহলে আপনারা প্রিন্ট করতে পারবেন একদম সুন্দর কোয়ালিটি দিয়ে। আপনারা প্রথম যে পিভিসি শিটটা আছে সেটিকে স্ক্যান করবেন, একদম সম্পূর্ণ একদম সোজা পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্যান করার জন্য আপনার যে সিস্টেম আছে, আমি ক্যানন দিয়ে স্ক্যান করছি, সেহেতু এখানের জন্য অপশান যেটা থাকবে সেটা হলো A4 থাকবে এবং ফটো স্ক্যান করবেন। দেখুন স্ক্যান হচ্ছে, আমি দুটি স্ক্যান করে নেব, হার্ড যেটি দুটি আছে সেটি একটি স্ক্যান করব আর রাউন্ড যেটা আছে সেটা একটি স্ক্যান করব। আমি ফটোশপ স্ক্যানটা ওপেন করব। ওপেন করার পরে একটু ধৈর্য ধরুন, আমি 1 ইঞ্চি এক্সট্রা করে কেটে নেব ক্রপ করে। কাটার পরে পুরো সম্পূর্ণ ফাইলটা একটু ব্ল্যাক করে নেব আমার কাটিং করার সুবিধার জন্য। লেভেলে যাব, লেভেলে যাওয়ার পরে একটু ব্ল্যাক করে নেব যাতে সম্পূর্ণ খুব সুন্দরভাবে কাটিংটা করতে পারি। আর ম্যাজিক ব্যান্ড টুল নেব, নেওয়ার পরে মাস্ক করে দিয়ে কেটে নেব। আপনার যে পিএইচডিটা এই রেডি হলো, এটি একটি পিএনজি ফাইল হয়ে গেল, কোনো রকম সাইজের ছেড়ছাড় করবেন না, সেম যা সাইজ আছে ওই সাইজের উপর এবার আপনার যে কাস্টমারের ছবি আছে সেটি আনবেন। আনার পরে ক্লিপিং মার্কস করে দেবেন, দেওয়ার পরে একটু সেটিং করে দেবেন, ফটোর উপর দিয়ে দেবেন, দেওয়ার পরে ক্লিপিং মার্কস করে নেবেন। নিয়ে এবার কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করে যতটা সম্ভব হয় আপনার চাহিদা মতো আপনি সেটিং করে নেবেন। নিয়ে 1/2 ইঞ্চি করে যে পিএনজি যে আপনার যে পিভিসি শিটটার 1/2 ইঞ্চি করে এক্সট্রা কেটে নেবেন। আমি যেভাবে এডিট করছি আপনাদের ফটো হয়তো এত ক্রিটিক্যাল না হতে পারে, আপনাদের ফটো সিম্পল হতে পারে, হয়তো আপনাদের এত কাজও করতে হবে না। আমার ফটোটা একটু ট্যারা ম্যাকা বলে এত আমার কাজ করতে হচ্ছে, আপনাদের ফটো একদম সিম্পল ফটো হতে পারে সেহেতু এত কাজ করার আপনার প্রয়োজন পড়বে না। শুধু ক্লিপিং মার্কস করার পরে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করবেন। ট্রান্সফর্ম করার পরে যে পিএনজি নিচের যে লেয়ারটি আছে ওই লেয়ার থেকে 1/2 ইঞ্চি করে একটু এক্সট্রা করে ক্রপ করে নেবেন। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন, আশা করি আর আপনার সেকেন্ডবার ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এই পিভিসি শিট, যে কোনো পিভিসি শিট, এটি ফটো ফ্রেমে আছে বলে পিভিসি শিট অনেক সাবলিমিশন প্রচুর প্রোডাক্টের পিভিসি শিট দিয়েই প্রিন্ট করা হয়। সব প্রোডাক্টের সিস্টেম একই, একই টেম্পারেচার একই, সব সিস্টেমই একই। যেখানে পিভিসি শিট ইউজ করা হয় সেখানে আপনি এই সেটিং দিয়ে আপনারা প্রিন্ট করতে পারেন, সেহেতু মনোযোগ দিয়ে একটু দেখুন। আশা করি সেকেন্ডবার আর ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আমি যেভাবে কাটিং করছি বা যে সিম্পল সম্পূর্ণ একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে চেষ্টা করুন, আশা করি আপনাদের কাজ খুব সোজা মনে হবে। দেখুন পুরো রেডি হয়ে গেছে, এবার একটু কালার কালেকশন করছি, একটু লাইটটাকে বাড়িয়ে দিলাম। এবার আপনারা আপনাদের মতো করে কালার বাড়াবেন, সেটা আপনার অ্যাকর্ডিং টু আপনার ফটো। দেখুন প্রায় রেডি হয়ে গেছে, এবার শুধু আমি ফটোটাকে নিয়ে প্রিন্ট ফাইল যেটা আছে A4 সাইজ আছে সেখানে আমি নিয়ে চলে যাব। সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন এবার A4-এ শুধু পেস্ট করে দেবো, পেস্ট হয়ে গেছে সাইডে নিয়ে। এবার দেখুন যে হার্টের যে বিষয়টি আছে, আমি যেহেতু কাস্টমার আমাকে একটি ফটো দিয়েছে 3টি ফটো প্রিন্ট করার জন্য, সেহেতু আমি একটি ফটো নিয়ে 3টি ডিজাইন করব। সেমভাবে আগের যে পদ্ধতিতে আপনাদের দেখিয়েছি সেম পদ্ধতি, এই যে
হার্ডে হার্ড আছে, একইভাবে একই পদ্ধতিতে একই কাজ করবেন, শুধু শেপটাকে চেঞ্জ হয়ে গেছে আর কিছু না। ব্যাস আমি এবার নেক্সট ওই যে ফটোটা এ4-এ আনলাম সেই ফটোটাই আবার এখানে আনব, দিয়ে এবার যতটা সম্ভব সেটিং করা যায় আমি সেটিং করে নেওয়ার চেষ্টা করব। আপনারা আপনাদের মতো করে আপনার ফটো অনুযায়ী আপনারা সেটিং করে নেবেন, নিয়ে আবার 1/2 ইঞ্চি করে এক্সট্রা করে কেটে রাখবেন, কারণ প্রিন্টের সব সময় আপনাদের একটু সমস্যা হতে পারে, সেই জন্য একটু এক্সট্রা করে কাটবেন। আপনাদের ফটো এর থেকে আরও বেটার হতে পারে, আমার হয়তো একটু বেশি কাজ করতে হচ্ছে যেহেতু ফটোটি এইরকম বলে। প্রায় কাজ রেডি হয়ে গেছে, এবার শুধু কপি করে এ4 পেজে নিয়ে যাওয়ার সময় এসে গেছে, একদম লাস্ট পজিশনে চলে এসেছে। ওটাকে আরেকটি কপি করে, যেহেতু দুটো ফ্রেমে দুটো টোটাল 3টি ফটো, ব্যাস রেডি হয়ে গেছে। এবার আমি প্রিন্ট দেব। প্রিন্ট দেওয়ার জন্য সবসময় আপনাদেরকে বলেছি গ্লাস ছাড়া সব কিছু মিরর প্রিন্ট হবে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে প্রিন্ট করতে, হাই কোয়ালিটি এ4 বর্ডারলেস প্রিন্টিং ম্যাট, স্ট্যান্ডার্ডকে হাই করবেন, এখানে হাই স্পিডটাকে টিকটা তুলে দিয়ে মিরর প্রিন্ট করবেন। ব্যাস এবার প্রিন্ট মারবেন, দেখুন প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে দেখুন প্রিন্ট হয়ে গেছে। এবার আমি মেশিনে আসব। পিভিসি যে সিট আছে, গ্লোজ যে সাইডটা আছে সেটি ফটোর উপরে রাখবেন, টেপ দিয়ে মেরে নেবেন। এই রকম চকলেটের ফটোশপের যে ফাইল আছে সেগুলো আমি দেবো। বন্ধুরা ভিডিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এইভাবে প্রচুর পিএইচডি আমি আপলোড করব, আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে করে নিতে পারেন। এবার মেশিনটা আমি অন করলাম, মেশিনের টেম্পারেচার থাকবে, আমার মেশিনে যাই থাক আপনার টেম্পারেচার, আপনার 180 থেকে 200-এর মধ্যে যে কোনো যা খুশি দেবেন, এবং টেম্পারেচার রাখবেন, টাইমিং রাখবেন 150 সেকেন্ড। বন্ধুরা এই টেম্পারেচার দিয়ে আপনারা একবার করে দেখবেন 100% কোয়ালিটি আসবে, যেটি আমি কন্টিনিউ করে থাকি। এবার পেপার এক ট্যাবলন শিট দেবেন, দেওয়ার পরে ফটোটাকে উপরে রাখবেন, এবং যেটা গামিং শিট আছে সেটাকে নিচে রাখবেন। দেখুন আমি মেশিন চালিয়ে দেওয়ার পরে কাউন্টডাউন নিচে শুরু হয়ে গেছে, এটা 0-তে আসলে আপনার মেশিন বিপ করবে, করলে আপনারা তুলে নেবেন। এই 3D মোবাইল কভার প্রিন্টিংয়ের ভিডিও আসবে, এক এক করে আসবে। বন্ধু এই সব ভিডিও পেতে বন্ধুরা সঙ্গে থাকুন, একদম রিয়েল লাইভ আপনাদেরকে দেখাবো কীভাবে প্রিন্ট করা হয়। আপনি যদি না জানেন তাহলে ভিডিওগুলো দেখতে পারেন এক এক করে, সমস্ত কিছু টাইম টেম্পারেচার। বন্ধুরা এটা একটু গরম থাকবে, প্রিন্টের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর প্রিন্ট হয়েছে, 3টি প্রিন্ট হয়ে গেছে। এবার ফাইনাল যে ফাইনাল আপনার ফটো ফ্রেমে আটকানোর যে পালা আছে সেটি হলো ভিতরে গ্রামিং শিট আছে, যেটা পিভিসির গ্রামিং শিট, সেটাকে তুলে দিয়ে জাস্ট আমি উপরে মেরে দেবো। মারার পরে আপনার ফটো ফ্রেম রেডি হয়ে যাবে। দেখুন দুই দিকে যে হার্ড আছে, হার্ড দুটোকে ওই ফটো ফ্রেমে বসবে, আর মাঝখানে যে রাউন্ড শেপ আছে মাঝখানে ফটোটা, মাঝখানে শুধু পিছনের যে গাম শিট আছে গামটা তুলে দিয়ে, আশা করি আপনাদের দেখাতে পারবো যে গামিং শিটটা অ্যাকচুয়ালি কোনটা বলতে চাইছি। দেখুন বন্ধুরা যে গামিং শিটটা আছে তুলে দিলাম, এবার সমান করে যত্ন সহকারে একদম মাঝখান বরাবর যেন থাকে, তাহলে দেখতে আপনাদের সুন্দর লাগবে, বসিয়ে দেবেন। এ গামিং শিট খুবই সুন্দর, উঠে যাওয়ার কোনো ব্যাপার নেই, আপনার শুধু চারদিকে সমানভাবে যেন বসে সেই দিকটা একটু খেয়াল রাখবেন, এই হাতটাকে এদিকে ও হাতটাকে এদিকে। এটা একটি ম্যাগনেট ফ্রেম আছে, এর আগে আরও একটি এলইডি যে ফ্রেম প্রিন্ট করে আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা প্লেলিস্টে চলে যান বা চ্যানেলে প্লেলিস্টে চলে গিয়ে দেখতে পারেন যে কীভাবে আগের যে ফ্রেমটা প্রিন্ট করেছি সেটাও প্রিন্ট করে, সেটাও পিভিসি শিটের ওপরে ছিল। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট কোয়ালিটি সুন্দর, ফ্রেম খুব সুন্দর হয়েছে। এবার যেহেতু ম্যাগনেট, লাভের উপরে যে সেফটি আছে লাভের উপরে এবার দিয়ে দেবো। দেখুন ম্যাগনেট একবারই ধরে নেবে, ব্যাস
একদম সম্পূর্ণ মানে একদম ফুল যে ভিডিও আপনাদেরকে দেখালাম, আশা করি বন্ধুরা আপনাদের কিছুটা হলেও শিখতে পেরেছেন। যদি আমার ভিডিও দ্বারা আপনাদের কিছুটা পরিমাণ সাহায্য হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। নেক্সট ভিডিও চকলেট প্রিন্টিংয়ের যে ফটোশপ ফাইল আছে সেটি।